নায়িকা বুবলির প্রেগনেন্সি নিয়ে সারা দেশে চলছে সমালোচনার ঝড়। সব আলোচনা এবং সমালোচনাকে ছাপিয়ে এবার প্রেগনেন্সি নিয়ে নিজেই মুখ খুলেছেন নায়িকা বুবলি। ফোনে পাওয়া যায় না বুবলিকে, অন্যদিকে তাকে নিয়ে কত রটনা রটে যাচ্ছে। ফোনে না পাওয়ার কারণ হিসেবে জানালেন ফোনের ব্যাপারে তিনি একটু কেয়ারলেস, সেক্ষেত্রে একটা খুদে বার্তা পাঠাতে বললেন সাংবাদিক ভাইদের। তবে এই যে গুঞ্জন তিনি দেশের বাইরে আছেন, সে ব্যাপারে বোঝা গেল তার কল রিসিভ করাতেই। তবে গুঞ্জন একেবারেই মিথ্যাও নয়, সেই সত্যতা তিনি স্বীকার করেছেন। বুবলি বলেন যে কোনো ছবির কাজ শেষ হলে অনেকে যোগাযোগ করে না পেলে তখন আমি উধাও বা আমাকে পাওয়া যাচ্ছে না এমন খবর হর হামেশাই আসে, দেশে নাকি বিদেশে, এই নিয়ে অনেক কিছু রটে যায়। কিছুদিন আগেও সংবাদপত্রগুলো বলছিল আমি নাকি উধাও হয়ে গেছি। আমি বলেছিলাম নতুন ছবির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এরপর ঠিকই কিন্তু বীর এবং কেসিনো দুটি ছবিতে আমি শুটিংয়ের কাজ শেষ করেছি। গত বছরও এই একই কাহিনী। একটু বিরতি নিয়ে পরে আমি পাসওয়ার্ড এবং মনের মানুষ পাইলাম না এই ছবির জন্য কাজ করেছি। ব্যক্তিগত গুঞ্জনকে বুবলি গুঞ্জন হিসেবেই ধরে নিলেন। তবে তার বর্তমান শারীরিক গঠন নিয়ে বুবলি জানান, আসলে বীরের জন্য আমাকে কিছু ওজন বাড়াতে হয়েছিল, কারণ আমার চরিত্রটি ছিল খুব সাধারণ একটি মেয়ের, যাকে প্রত্যন্ত একটি গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয়। মজার একটা জিনিস শেয়ার করি, সুপার হিরো ছবির গানে একটা ড্রেস এবং ক্যামেরার অ্যাঙ্গেলের সমস্যার কারণে তখন নানা কথা উঠেছিল। সেই গানের ছবিতে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণেই আমাকে প্রেগনেন্টের মতো দেখতে লেগেছিল, কিন্তু আমি আসলে প্রেগনেন্ট নই। আর নায়ক সাকিব খানের সঙ্গে আমাকে নিয়ে যে কথাগুলো উঠছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমি কোনো অপবিশ্বাসের পথে হাঁটছি না, আমি আমার ক্যারিয়ারের জন্যই কাজ করে যাচ্ছি। চরিত্রের জন্য আমাদের ওজন বাড়ানো কমানো সব কিছুই করতে হয়, সেজন্য কারো কাছে অন্যরকম লাগতেই পারে, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন পরেই পরের ছবির জন্য আবার ওজন কমিয়ে আগের বুবলিকে আপনারা দেখতে পাবেন। আপনি কি দেশের বাইরে? এমন প্রশ্নে বুবলি বলেন, আসলে কাজের চাপ একটু কম থাকলে পরিবার সহ দেশের বাইরে ঘুরতে যাই কয়েকদিনের জন্য। নতুন নতুন খাবার, নতুন জায়গা, নতুন কালচার এক্সপ্লোর করতে আমার খুবই ভালো লাগে। আব্বু আম্মু সহ আমার বোনেরা এবং দুলাভাই সহ তাদের বাচ্চারাও থাকে এইসব ভ্রমণে। এবার বড় আপুর বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই মাঝে ওরা সিঙ্গাপুরে গিয়েছিল, কারণ আপুরাও তো ওদের সংসার এবং জীবন নিয়ে অনেক ব্যস্ততায় থাকে। তাই ভেবেছিলাম এবার আম্মুকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব, তাই হয়তো ওভাবে কোথায় যাচ্ছি সেটা বলে যাওয়া হয়নি। গত বছর যেমন আমরা সবাই শুরুর দিকে মালয়েশিয়ায় গিয়েছিলাম, মাঝের দিকে লন্ডনেও গিয়েছিলাম,